আজকে আপনারা 2022 সালে মুক্তি পাওয়া একটি সাউথ কোরিয়ান মুভির গল্প শুনতে চলেছেন, যার নাম ইন আওয়ার প্রাইম। মুভিটির আইএমডিবিতে রেটিং রয়েছে 6.6/10 এবং 93% গুগল ইউজাররা মুভিটিকে পছন্দ করেছেন। গল্পের শুরু হয় সাউথ কোরিয়ার সবথেকে প্রসিদ্ধ হাই স্কুল ডংহুনকে দেখিয়ে, যেখানে শুধুমাত্র জিনিয়াস স্টুডেন্টরাই অ্যাডমিশন নিতে পারে। 7 মাস হয়ে গিয়েছে হানজিউ এই স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু এখনও সে কাউকে বন্ধু বানাতে পারেনি। সে তার পুরনো স্কুলে খুব ভালো রেজাল্ট করত, কিন্তু এই স্কুলের স্টুডেন্টদের সামনে সেটা কিছুই না। হান অন্য সাবজেক্টে ভালো হলেও ম্যাথে খুব একটা ভালো ছিল না, আর ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটাতে কলেজে অ্যাডমিশনের সময় সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তার ক্লাসমেটরা সবাই খুব বড় লোক ছিল, তাই কেউ স্কুলের ক্লাসের উপর ডিপেন্ডেন্ট ছিল না। তারা সবাই আলাদা করে কোচিং ক্লাস নিত। স্কুলের টিচারকেও স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য খুব একটা কষ্ট করতে হতো না। একমাত্র হান এমন একটি স্টুডেন্ট যে মধ্যবিত্ত হওয়ার কারণে আলাদা করে কোচিং ক্লাস নিতে পারে না। তার ক্লাস টিচার হং তাকে অন্য কলেজে ট্রান্সফারের জন্য ফোর্স করতে থাকে, কারণ তার নাম্বার তাদের কলেজে পড়ার জন্য যথেষ্ট ছিল না। একদিন তার রুমমেটরা মিলে ড্রিঙ্কস করার প্ল্যান করে। তার মনে হয়েছিল সে যদি তাদের সাথে থাকে তাহলে হয়তো তাদের বন্ধু হয়ে উঠতে পারবে। তাই হান তার রুমমেটদের কথা মতো বাইরে থেকে কিছু স্ন্যাক্স আর ড্রিঙ্কস নিয়ে আসে, কিন্তু লুকিয়ে হোস্টেলে ঢোকার সময় সে নাইট গার্ড রি হক সুঙের হাতে ধরা পড়ে যায়। পরের দিন সকালে টিচার হং তার বাকি বন্ধুদের নাম জিজ্ঞাসা করে, কিন্তু হান বন্ধুত্বের খাতিরে কারোর নাম রিভিল করে না। তাই টিচার হং কিছুদিনের জন্য হানকে হোস্টেল থেকে সাসপেন্ড করে দেয়। ক্লাসের শেষে তার রুমমেটরা তাকে থ্যাংক ইউ বলে তাদের নাম টিচারকে না বলার জন্য, আর তাকে কিছু টাকা দিতে চায়। কিন্তু হান সেটা নেয় না, কারণ সে তাদেরকে বন্ধু মনে করে। তখন তারা হানকে একটা বুদ্ধি দেয়। তারা বলে অনেক দিন থেকে খালি পড়ে থাকা পুরনো সায়েন্স বিল্ডিংয়ে সে চাইলে থাকতে পারে। আগেও যখন কোনো স্টুডেন্টকে সাসপেন্ড করা হতো তারাও সেখানেই থাকতো। কথা বলতে বলতে তারা নাইট গার্ড রি হক সুংকে দেখতে পায়। এখানে আমরা জানতে পারি রি একজন নর্থ কোরিয়ার ব্যক্তি। কিছুক্ষণ পর রি তার ডক্টরের সাথে দেখা করে, যে তাকে বলে নাইট গার্ড হিসেবে কাজ করাটা তার স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না, কারণ ঘুমের ওষুধ খেয়ে সে বেশি দিন কাজটা করতে পারবে না। রি ভালো করেই জানতো সে অন্য কোনো কাজ পাবে না, কারণ সে নর্থ কোরিয়া থেকে এসেছিল। তাই ডক্টরকে বলে তার যতই অসুবিধা হোক তাকে এই কাজটাই করতে হবে। সে সেখান থেকে বার হয়ে নিজের অ্যাপার্টমেন্টে চলে আসে, যেখানে সে একাই থাকে। পরের সিনে আমরা হানকে ব্যাগপত্তর গুছিয়ে হোস্টেল দিয়ে বার হয়ে যেতে দেখি। তখনই সেখানে বোরাম চলে আসে, যে তার ক্লাসমেট ছিল। সে হানকে বলে তার উচিত ছিল বাকি তিনজনের নামও বলে দেওয়া, তাহলে তারা সবাই একসাথে শাস্তি পেত। হান তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় আর নিজের বাড়িতে চলে আসে। সেখানে তার মা একাই থাকে। তার বাবা 10 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার মা একটা কল সেন্টারে জব করে, তাই কখনো কখনো তাকে নাইট শিফটেও কাজ করতে হয়। আমরা দেখতে পাই তাদের বাড়ির দেওয়াল হানের অ্যাচিভমেন্ট সার্টিফিকেটে ভরা ছিল। সে তার মাকে সাহায্য করার জন্য বাড়ির সমস্ত কাজ করে, বাসন মাজে, জামাকাপড় ধোয়, বাথরুম পরিষ্কার করে। কাজ শেষ হয়ে গেলে সে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। তার মা কিছুক্ষণ পরে বাড়ি ফিরে আসে আর তার ছেলেকে স্কুল ইউনিফর্মে দেখে খুব খুশি হয়। হানের বাবা মারা যাওয়ার পর থেকে তার মা একাই অনেক কষ্টে তাকে পড়াশোনা শেখাচ্ছে, তাই হান তার মাকে কিছুই বলতে পারে না। বরং সে তার মাকে বলে সে তার সাথে দেখা করতে এসেছিল আর তাকে বেশি দেরি হওয়ার আগেই হোস্টেলে ফিরে যেতে হবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়, তাই কোনো জায়গা না পাওয়ায় সে তার বন্ধুদের বলা সেই পুরনো সায়েন্স বিল্ডিংয়ে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু রিয়ের হাতে সে আবারও ধরা পড়ে যায়। হান তাকে জানায় যে আগের দিনের ঘটনার জন্য তাকে হোস্টেল থেকে সাসপেন্ড করা হয়েছে এবং তার কাছে থাকার মতো কোনো জায়গা নেই, যে কারণে তাকে এখানে আসতে হয়েছে। এইসব শুনে রিয়ের খুব খারাপ লাগে, তাই সে তাকে তার রেস্টরুমে নিয়ে যায় এবং সেই দিন রাতে তাকে সেখানেই থাকতে বলে। যখন হান ঘুমিয়ে পড়ে তখন রি তার ম্যাথের কিছু হোমওয়ার্ক দেখতে পায়, যেটা হান কঠিন হওয়ার কারণে করতে পারছিল না। সকাল হলে রি তার রেস্টরুম থেকে হানকে বের করে দেয়। হান সেখান থেকে সোজা ক্লাসে চলে আসে। ক্লাসে গিয়ে হান দেখতে পায় তার সমস্ত হোমওয়ার্ক কেউ করে রেখেছে এবং তার সমস্ত অ্যান্সার সঠিক ছিল। হান বুঝতে পারে এটা আর কেউ না, বরং রিয়ের কাজ। ক্লাসের শেষে হান রিয়ের কাছে যায় তাকে থ্যাংক ইউ বলার জন্য, তার সাথে তাকে টিউশন পড়ানোর জন্যও রিকোয়েস্ট করে, কিন্তু রি তাকে সেখান দিয়ে বের করে দেয়। হান বেশ কিছুদিন তার পিছনে পড়ে থাকে তার কাছে টিউশন নেওয়ার জন্য, আর রি বারবার তাকে তাড়িয়ে দিতে থাকে। একদিন হান তার বন্ধুদের কাছে জানতে পারে সেই দিন হোমওয়ার্কে দেওয়া ম্যাথের প্রবলেম তাদের কোচিং টিচারও সলভ করতে পারেনি। এটা শুনে হান বুঝে যায় যে রি কোনো সাধারণ গার্ড নয়, তার ম্যাথের প্রতি নলেজ অন্যান্য ভালো টিচারদের থেকে অনেক বেশি। পরের সিনে রি টিচারদেরকে বলতে শোনে যে সমস্ত স্টুডেন্টরা এক্সামে কম নাম্বার পাচ্ছে তাদেরকে স্কুল থেকে বার করে দেওয়া হবে, যেই লিস্টে হানেরও নাম আছে। সেই দিন রাতে হান আবারও রিয়ের কাছে আসে আর রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু এইবার রি তাকে টিউশন দেওয়ার জন্য রাজি হয়ে যায়।
রিতাকে একটা কাগজের টুকরো দেয় যেখানে লেখা ছিল সায়েন্স বিল্ডিং রুম নাম্বার 103, আর তাকে টিউশন ফিসের বদলে রোজ একটা করে স্ট্রবেরি মিল্কশেক দিতে বলে, যেটা সে সবসময় খায়। হান সেটা শুনে খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালে রিতার ফ্রেন্ড গিচিওলের সাথে দেখা করতে যায়, যে পুরনো জিনিসপত্র বিক্রি করে। তার সাথে সে একজন ইউনিয়ন লিডারও ছিল। সে তাকে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়ায় আসতে সাহায্য করেছিল। এছাড়াও তারা একে অপরকে অনেক আগে থেকে চেনে। রি টেবিলে পড়ে থাকা রেজিস্টারের দিকে একভাবে দেখতে থাকে এবং তাকে বলে তার হিসাবে ভুলভাল আছে, সেখানে 43 সেন্ট বেশি লেখা আছে। রি তার কাছ থেকে কিছু নাইট ল্যাম্প কিনে নেয় যাতে রাতে করে হানকে পড়াতে তার অসুবিধা না হয়। রাতে হান সায়েন্স বিল্ডিংয়ের রুম নাম্বার 103 গিয়ে পৌঁছায়, যেখানে রি আগে থেকেই উপস্থিত ছিল। রি হানকে 3টে নিয়ম পালন করতে বলে। প্রথম, সে এই ক্লাসের ব্যাপারে কাউকে বলতে পারবে না। দ্বিতীয়, ম্যাথ ছাড়া অন্য কোনো বিষয়ে তাকে প্রশ্ন করতে পারবে না। তৃতীয়, রি তাকে শুধু ম্যাথ শেখাবে, তার টেস্ট বা এক্সামে কখনো মাথা ঘামাবে না। হান তার কথায় সাথে সাথে রাজি হয়ে যায়। রি তাকে প্রথম টাস্ক দেয় যেটা সে তখনই সলভ করে দেয়, কিন্তু তার উত্তরটা ভুল হয়। রি তাকে বলে এই প্রশ্নটাই ভুল ছিল। হান বলে তাহলে এতে আমার কি ভুল যদি প্রশ্নই ভুল হয়? তখন রি বলে প্রশ্নের উত্তর খোঁজাটা খুব ভালো, কিন্তু তার থেকেও বেশি দরকারি প্রশ্নটাকে ভালো করে বোঝা, কারণ ভুল প্রশ্নের কখনও সঠিক উত্তর বার হতে পারে না। রি তার ছোটবেলার কথা মনে করে, আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই রি এবং তার এক বন্ধুকে অলিম্পিয়া কম্পিটিশনে গণিতে ভালো র্যাঙ্ক করার কারণে তাদেরকে দুটি সুন্দর পেন দেওয়া হয়েছিল, যার রিয়ালিটিতে কোনো মূল্য নেই, যতটা মূল্য তাদের ম্যাথ এবং নলেজের আছে। ক্লাস শেষ হলে হান রিয়ের পিছন পিছন যেতে থাকে, কারণ তখনও তার কাছে যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই রি তাকে তার সাথে থাকার অনুমতি দেয়। হান জানতে পারে রি ক্লাসিক্যাল গান শুনতে খুব পছন্দ করে, কিন্তু ক্যাসেট প্লেয়ারটা পুরনো হওয়ায় সে গান শুনে মজা পায় না। তাই হান তার স্মার্টফোনে একটা ক্লাসিক্যাল গান ছাড়ে যার কোয়ালিটি রিয়ের খুব পছন্দ হয়, এবং অনেকদিন পর তার গভীর ঘুম আসে। সে সকালে অনেকক্ষণ পর্যন্ত বিছানায় ছিল। হান ক্লাসে গেলে টিচার হং সবাইকে নোটিশ দেয় যে প্রত্যেক বছরের মতো এই বছরও তাদের স্কুলে পাইথাগোরাস কম্পিটিশন হতে চলেছে, যেখানে শুধুমাত্র 3 জন উইনার্স হয়। এটাকে ওয়ান অফ দ্য টাফেস্ট কম্পিটিশন হিসাবে ধরা হয়, যার জন্য মাত্র 2 মাস বাকি রয়েছে। অন্যদিকে হান রিয়ের জন্য রোজ একটা করে মিল্কশেক কিনে নিয়ে যায়, যেটা বোরাম অনেক দিন দিয়েই নোটিশ করে। সে ভাবে হান হয়তো স্ট্রবেরি মিল্কশেকের এডিক্ট হয়ে গিয়েছে। হান কিছু না বলে তাকে ইগনোর করে সেখান দিয়ে চলে যায়। হান রিয়ের কাছ থেকে টিউশন নিতে থাকে। এখন সে গণিতে খুব ভালো হয়ে উঠেছে। সে সেই সব গণিতও করতে পারছে যেগুলো আজ পর্যন্ত কেউ সলভ করতে পারেনি। সে রাত জেগে রোজ গণিতের আলাদা আলাদা সূত্র পড়ে। একদিন সে জানতে পারে তার খুব ভালো এক বন্ধু এই স্কুল ছেড়ে তার পুরনো স্কুলে ফিরে যাচ্ছে, কারণ মধ্যবিত্ত হওয়ার কারণে এখানে পড়া তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। হান এটা দেখে ভাবতে থাকে হয়তো তাকেও এই স্কুল ছেড়ে চলে যেতে হবে। ঠিক তখনই সেখানে বোরাম চলে আসে। বোরাম বলে তাদের দুজনের অবস্থায় একই রকম, সে নিজেও ম্যাথে খুব একটা ভালো না। বাড়ি ফেরার সময় বোরামের মা তাকে হানের সাথে মেশার জন্য বারণ করে, কারণ তারা ছিল অনেক বড় লোক। তার মাও পাইথাগোরাস কম্পিটিশনের ব্যাপারে জানতে পারে, তাই বোরামকে খুব নামকরা একটি দামি কোচিং সেন্টারে অ্যাডমিশন করিয়ে দেয় যেখানে সব টপ সোসাইটির বাচ্চারা যায়। সেদিন রাতে যখন হান টিউশন পড়ার জন্য যায়, তখন রিকে তার বন্ধুর স্কুল ছেড়ে দেওয়ার বিষয়ে বলে আর ভাবতে থাকে তারও কি এই স্কুল ছেড়ে দেওয়া উচিত। রিতাকে বলে এখনও এটা প্রমাণ হয়নি যে তুমি কিছু করতে পারবে না, তাই যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ চেষ্টা ছাড়বে না, আর ততদিন ট্রান্সফারের কোনো কথা বলবে না। আজ হানের পানিশমেন্টের শেষ দিন ছিল, তাই সে হোস্টেলে ফিরে যায়। পরের দিন বোরাম তাকে স্ট্রবেরি মিল্ক উপহার দেয়, কারণ বোরাম ভাবত হান সেটা খেতে পছন্দ করে। কিছুক্ষণ পর হান সেখান থেকে বার হয়ে সায়েন্স বিল্ডিংয়ে আসলে বোরাম তাকে ফলো করতে করতে সেখানে পৌঁছিয়ে যায় আর তার সব সিক্রেট জেনে ফেলে। বোরামও রিয়ের কাছ থেকে টিউশন নিতে চায়। রিতাতে রাজি হয়ে যায় আর তাকে বলে সে যেন কাউকে কিছু না জানায়। তারা বাইরে আসলে দেখতে পায় কিছু স্টুডেন্ট বাইরে থেকে লুকিয়ে খাবার নিয়ে আসছে, কিন্তু আগেরবার হানের সাথে যেটা হয়েছিল সেটা জানার পর রি এই বিষয়ে কিছু না করাটাই ঠিক মনে করে। পরের দিন হান রিকে জিজ্ঞাসা করে সে গণিতে এত ভালো কী করে। রিতাকে বলে সে প্রথম প্রথম এটা তার পরিবার আর স্কলারশিপের জন্য করা শুরু করেছিল, কিন্তু সে যত এটা শিখেছে তত এটার মধ্যে সৌন্দর্য খুঁজে পেয়েছে আর শেষে গণিতকে ভালোবেসে ফেলেছে। সে বোরামকে পিয়ানো বাজাতে বলে, যার মধ্যে দিয়ে রি তাদেরকে ম্যাথের কিছু ফর্মুলা শিখিয়ে দেয়। পরের দিন ক্লাসে টিচার হং সবাইকে একটা কঠিন ম্যাথের কোশ্চেন সলভ করতে দেয়। হান সহজেই এটাকে সলভ করে দেয় আর অ্যান্সারও সঠিক ছিল, কিন্তু হং বলে এই কোশ্চেনটাই ভুল ছিল,
তাই এটাকে কখনোই সলভ করা যেতে পারে না। আর কম্পিটিশনে এমন প্রশ্ন আসলে সেটাকে সলভ করতে বারণ করে দেয় সবাইকে। কিন্তু হান তার কথা শুনতে রাজি ছিল না, তাই হং তাকে ক্লাসের বাইরে বার করে দেয়। অন্যদিকে রিকে তার ফ্রেন্ড গি চিওল একটা স্মার্টফোন গিফট করে যাতে তার সাথে সহজে কন্ট্যাক্ট করা যায়। রি সেটাতে ম্যাথের কোশ্চেন দেখছিল। হান লক্ষ্য করে ছোট স্ক্রিন হওয়ার কারণে সে ঠিকমতো দেখতে পারছিল না, তাই হান ক্লাস মনিটরের কাছে স্টাডি রুমের চাবি চায় যাতে সে রিয়ের জন্য গণিতের সূত্রের প্রিন্ট আউট বার করতে পারে। সে ম্যাথ এত ভালোবাসে কিন্তু তার কাছে পড়ার মতো কোনো বই নেই। সে রিকে কিছু প্রিন্ট আউট বার করে দেয় যেটা দেখে রি খুব খুশি হয়। পরের দিন তাদের এক্সাম ছিল। হান তার এক্সাম খুব ভালোভাবেই দেয় কিন্তু বোরাম এত চাপ নিতে পারে না, তাই সে এক্সাম না দিয়েই ক্লাস দিয়ে বের হয়ে যায়। হান তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু কোনো রেসপন্ড পায় না। সেই দিন রাতে তাদের তিনজনের পিয়ানো পারফরমেন্স দেখার প্ল্যান ছিল, সে সেখানেও আসে না। কিন্তু রি পারফরমেন্সটা খুব এনজয় করে। রাতে রি হানকে সেখানেই ডিনার করতে বলে। হান বলে সে তাকে প্রথমবার মিল্কশেক ছাড়া অন্য কিছু খেতে দেখছে। অন্যদিকে বোরাম বিরক্ত হয়ে একটা ফেক আইডি দিয়ে স্কুলের অফিসিয়াল সাইটে এটা পোস্ট করে যে পাইথাগোরাস কম্পিটিশনের কোশ্চেন লিক করা হয়েছিল। খবরটা সাথে সাথে চারিদিকে ছড়িয়ে পড়ে, যার জন্য টিচারদের অনেক প্রবলেমে পড়তে হয়। কারণ এই সব কিছুর জন্য স্কুলের বোর্ড অফ ডিরেক্টরকে অনেক কথা শুনতে হচ্ছিল, তাই সে টিচারদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে বার করতে বলে যে এই কাজটা করেছে। অন্যদিকে হান আর রি কিছু বই কিনতে যায়। সেখানে একটি লোক রিকে চিনে ফেলে, সেও নর্থ কোরিয়া থেকেই ছিল। আসলে রি নর্থ কোরিয়ার একজন বিখ্যাত ম্যাথমেটিসিয়ান যার অনেক বছর ধরে কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই লোকটি নর্থ কোরিয়া থাকাকালীন ইউনিভার্সিটিতে রিয়ের অনেক লেকচার অ্যাটেন্ড করেছিল। সে ভেবেছিল হান হয়তো রিয়ের ছেলে। এতে রি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে আর তাড়াহুড়ো করে সেখান দিয়ে বার হয়ে আসে। হান এই ব্যাপারে তার কাছে জিজ্ঞাসা করে কিন্তু রি তাকে ইগনোর করে দেয়। সে রাতে বাড়ি ফিরলে তার ছেলের সাথে কাটানো কিছু ভালো মুহূর্তের কথা মনে করতে থাকে, যেমন একসাথে রাতের খাবার খাওয়া, কচ্ছপের সাথে মজা করা আর স্ট্রবেরি মিল্কশেক কেনা, কারণ সেটা তার ছেলের পছন্দ ছিল। পরের দিন হান যখন লাঞ্চ করার জন্য ক্যান্টিনে যায় তখন টিভিতে নিউজ দেখতে পায় যেখানে প্রফেসর ও বলে রিমন হাইপোথিসিস পৃথিবীর সবচেয়ে কঠিনতম গণিত, যেটা রিহাকসুং নামের এক নর্থ কোরিয়ার ম্যাথমেটিসিয়ান সলভ করে দিয়েছেন। এটা যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে মানবজাতির জন্য খুব ভালো হবে। সে আরও বলে যে সে যখন ছোট ছিল তখন অলিম্পিয়া কম্পিটিশনে যোগদান করেছিলেন, যেখানে রি আর তার ম্যাথসের নলেজ অনেক বেশি হওয়ায় তাদের দুজনকে এক বিখ্যাত ম্যাথমেটিসিয়ান দুটি পেন উপহার দিয়েছিলেন, আর সে এখনও রিকে অনেক মনে করে। হান নিউজটা দেখার পর দৌড়িয়ে রিয়ের কাছে আসে আর তাকে এই ব্যাপারে জানায়। রি এইসব শুনে খুব রেগে যায় আর তাকে এইসব বিষয়ে ভবিষ্যতে কখনো উল্লেখ করতে বারণ করে। এই নিউজটা হানের সাথে সাথে ইউনিয়ন লিডার গি চিওলও দেখে। অন্যদিকে টিচার হং কোশ্চেন পেপার লিকের ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণ সে নিজেই তার স্টুডেন্টদেরকে ভালো রেজাল্ট করানোর জন্য এক্সামে আসা কোশ্চেনগুলো আগে থেকে প্র্যাকটিস করিয়ে দিয়েছিল। তাই সে যখন খবর পায় হান একদিন লুকিয়ে স্টাডি রুমে ঢুকেছিল তখন তার উপর সব দোষ দেওয়ার চেষ্টা করে। হান তাকে বারবার বলতে থাকে যে সে কোনো ভুল করেনি, সে শুধু প্রিন্ট আউট বার করার জন্য সেখানে গিয়েছিল। কিন্তু হং তার কোনো কথা শুনতে চায় না আর তাকে বলে সে যদি নিজে থেকে স্কুল ছেড়ে চলে যায় তাহলে সে কাউকে কিছু জানাবে না। অন্যদিকে নর্থ কোরিয়ার লোকেরা রিকে নিজের দেশে ফিরে আসার জন্য বলছিল আর সাউথ কোরিয়ার লোকেরাও তার ইন্টারভিউ নেওয়ার জন্য তাকে খুঁজে বেড়াচ্ছিল। চারিদিকে রি খুব ফেমাস হয়ে উঠেছিল কিন্তু রি এমন কিছুই চাইছিল না, তাই সে প্যাকিং করছিল দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। তখনই সেখানে ইউনিয়ন লিডার গি চিওল চলে আসে আর রিকে তার আবিষ্কার করা সূত্রগুলো ফেরত দেওয়ার চেষ্টা করে। সেগুলো রি অনেক আগে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। রি সেই ডকুমেন্টগুলো দেখে খুব রেগে যায়, কারণ একসময় এই রিসার্চের জন্যই তার ছেলে মারা গিয়েছিল। তাদের এইসব কথা হান বাইরে দাঁড়িয়ে সব শুনে ফেলে। রি বাইরে আসলে হানকে দেখলেও তাকে ইগনোর করে চলে যেতে থাকে। রাস্তা দিয়ে যেতে যেতে সে তার ছেলের কথা মনে করতে থাকে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রিয়ের ছেলে তার উপর খুব রেগেছিল, কারণ সে সবসময় তার গণিত চর্চাতেই ব্যস্ত থাকত, যে কারণে রিয়ের স্ত্রী অসুস্থ থাকাকালীন মারা গিয়েছিল। এমনকি তার ছেলের অনিচ্ছা থাকা সত্ত্বেও সে তাকে সাউথ কোরিয়াতে নিয়ে এসেছিল, তাই সে সেখান থেকে পালানোর জন্য একটা জলাশয়ে ঝাঁপ দেয়। সে আসলে বর্ডার ক্রস করে নর্থ কোরিয়াতে যেতে চাইছিল কিন্তু সোলজাররা তাকে দেখতে পেয়ে গুলি করে দেয়। পরের দিন বোরাম রিকে ফোন করে হানের স্কুল থেকে ট্রান্সফার হয়ে যাওয়ার খবরটা দেয়। অন্যদিকে স্কুলে আজ পাইথাগোরাস কম্পিটিশনের অ্যাওয়ার্ড সেরিমনি ছিল কিন্তু হান নিজের ব্যাগপত্তর গুছিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল। বোরাম সেটা দেখতে পেয়ে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। কোনো উপায় না থাকায় তাকেও স্কুল হলে গিয়ে বসতে হয়।
এদিকে রি হোটেল রুমে বসে চুপচাপ কিছু ভাবতে থাকে। কিছুক্ষণ পর সে তার ছেলের পোষা কচ্ছপটা একটা নদীতে গিয়ে ছেড়ে দেয়, যেটা তার কাছে 4 বছর ধরে ছিল। এর থেকে আমরা বুঝতে পারি সে তার পুরনো খারাপ স্মৃতিগুলোকে ভুলিয়ে নতুন করে এগিয়ে যেতে চাইছে। তারপর সে স্কুলের অ্যাওয়ার্ড সেরিমানিতে পৌঁছায়, যেখানে প্রফেসর ও ভাষণ দিচ্ছিল। সে সবার সামনে দাঁড়িয়ে বলে যে সেই বিখ্যাত ম্যাথমেটিশিয়ান রি হকসুং, আর প্রমাণসহ সেই পেনটাকে দেখায়। সেটা দেখে প্রফেসর ও তাকে স্টেজে নিয়ে আসে আর তাকে ভাষণ দেওয়ার জন্য বলে। রি সবার কাছে প্রকাশ করে যে সেই হানকে টিউশন পড়াতো, আর সে ভালো করে জানে যে হান কোনো পেপার লিক করেনি, বরং সে সেই দিন স্টাডি রুমে তার জন্য ম্যাথের কিছু প্রিন্ট আউট বার করতে গিয়েছিল, আর প্রমাণসহ সেই প্রিন্ট আউটগুলো সবাইকে দেখায়। সে আরও বলে যে টিচার হংই তার কিছু স্টুডেন্টকে আগে থেকে এক্সামে আসা কোশ্চেনগুলো বলে দিয়েছিল, যেটা শোনার পর টিচার হং লজ্জায় এবং রাগে সেখান থেকে চলে যায়। তারপর সে নিজের কাহিনী সবাইকে শোনায়। সে বলে সে নর্থ কোরিয়া ছেড়ে দিয়েছিল কারণ তাদের সরকার তার গণিতের ফর্মুলা হাতিয়ার বানানোর কাজে লাগাচ্ছিল, যেটা সে কখনোই চায়নি। সে চেয়েছিল তার ফর্মুলা স্টুডেন্টদের কাজে লাগুক, এবং এটা করতে গিয়ে তার ছেলেকেও হারিয়ে ফেলেছে, তাই সে কারো সামনে আসতে চায়নি। হান সবটা জানার পরেও কাউকে কিছু জানায়নি, এমনকি তার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে জেনেও সে চুপ ছিল। তার জন্য রি তাকে ধন্যবাদ জানায়। রি বাইরে আসলে ইউনিয়ন লিডার গি চিওলকে তার জন্য অপেক্ষা করতে দেখে। সে তাকে ইন্টারভিউয়ে না নিয়ে গিয়ে অন্য দেশে চলে যেতে সাহায্য করে। তারপর 3 বছর পরে সিন দেখানো হয়, যেখানে হান এখন একজন ম্যাথ রিসার্চার। সে একদিন রিয়ের সাথে দেখা করতে যায়, আর উপহার হিসেবে তার জন্য স্ট্রবেরি মিল্কশেক নিয়ে যায়। এভাবেই এক টিচার আর স্টুডেন্টের অভূতপূর্ব ভালোবাসার মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি স্বপ্না, ধন্যবাদ আপনাদেরকে।